প্রায় রাতেই তো বুঝতে পারছেন এখন শীতকাল, এখন সিজন বলা যেতে পারে। তো এবারে আলোচনা শুনবেন রাহুল হোসেন, বাড়ি ঘরতলা, ইরাকও সবাই চেনেন। তার আলোচনার বিষয় হচ্ছে বিদাত, কাকে বলে বা বিদাত কি বা বিদাতের পরিচয়। প্রথমজন আলোচনা করেছিলেন সামিউল ইসলাম শিখ। পৃথিবীর বুকে দুটো মহাপাপ আছে, একটা যে শির, যা করলে পেছনে সব আমল বাতিল, আর একটা যে বিদাত, যা করলে সামনের ইবাদত কবুল হবে না। এইগুলা, এই টপিকগুলা কেন আমরা আলোচনা করছি, এই জন্য যে আপনাদেরকে সাবধান করার জন্য, আমরা সবাই যেন সাবধান হয়ে সঠিকভাবে দিন ইসলামটাকে মানতে পারি। তাই প্রথম জন আলোচনা করেছিল শিখ মহাপাপ, এখন আমাদের রাহুল হোসেন আলোচনা করবেন বিদাতের পরিচয় সম্পর্কে। ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহ রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভেবেছেন করে সমস্ত প্রশংসা সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে বিশেষ করে উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম আমিন। আজকে 22 অক্টোবর 2018 ইসরা ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন স্টিল দেওয়া প্রোগ্রাম আমরা করছি ধারাবাহিক পর্যায়ে। এটা গৌরীপুর, তাই তো? গৌরীপুরে আজকে মাগরিবের পর থেকে আলোচনা শুরু হয়েছে ধারাবাহিক পর্যায়ে। বেশ কয়েকজন আলোচক বিন্দু তার আলোচনা উপস্থাপন করেছে। ঠিক একইভাবে আপনাদের সামনে আমি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে পবিত্র কোরআন এবং সেই সুন্নার আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা বিষয় ঘোষণা করেছেন আমাদের সভাপতি আজকে যিনি আছেন, এবং তিনি ইঙ্গিত দিয়েছেন যে পৃথিবীতে দুটো সবচেয়ে বড় পাপ, যেটাকে আমরা আরবি ভাষাতে বলি গুনহা। দুটো শব্দ আমাদের মধ্যে পরিচিত শব্দ। প্রথম সবচেয়ে বড় যে পাপ যদি আমরা দেখতে চাই বা দেখতে চাই, সেটা হচ্ছে শিরিক, তথা আল্লাহর সঙ্গে যে কোনো বিষয়ের উপরে শিরিক অর্থাৎ শরীক আনা স্থাপন করা, যেটা পূর্বে আলোচনা হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে বিদআত, এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, যখন সমাজে আমরা বিদআত প্রসঙ্গে আলোচনা করতে চাই, সবচেয়ে বিদআত জিনিসটাকে জানা বোঝার শর্তেও অনেক মানুষ এটাকে গ্রহণ করতে চায় না, তার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এটা যে এত মানুষ করে আসছে, বাপদাদা পুরো পুরুষ ধরে আমরা করে আসছি, এটা বললে হলো নাকি এটা গুনাহের কাজ, বা এরকম সমস্যা আছে না নেই? আল্লাহ সুবহানাহু বলছেন পবিত্র কোরআন সূরা মায়েদা সূরা 5 আয়াত নম্বর 104, আল্লাহ বলছে ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলিহি ক্বালু হাসবুনাল্লাহ কলু হাসবুনা ওয়া মা আযাদনা আলাইহি আবানা ওয়া লাউ কানা আবাহুম আবাউহুম
লা ইয়ালামুন শাইয়্যা ওয়ালা ইহতাদুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার কথা বলেছেন বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। আমার মনে হচ্ছে আয়াতটি একদম পারফেক্ট। আল্লাহ বলছে ওয়াইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, তাদেরকে বলা হয় কিলা লাহুম, তাদেরকে বলা হয় তা আলাউ ইলা, তোমরা এই দিকে এসো, মা উনজিলা ইলা মা উনজিলা, যেটা আল্লাহ নাজিল করেছে, ওয়াইলা রসুলিহি, এবং রসুলের পথে তোমরা আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি চমৎকারভাবে, কিছু সংখ্যক মানুষকে তোমরা যখন বলবা যে তোমরা এই পথে আসো, কোন পথে, যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছে তথা পবিত্র কোরআন আর হাদিস, সেই দিকে এসো। তখন এক শ্রেণীর মানুষ আছে, তারা কি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কলু, তখন তারা বলবে কি, হাসবুনা মা ওয়াজাদনা, আমাদের জন্য সেটাই যথেষ্ট, আমরা তাদেরকে যে পথে পেয়েছি, কাদেরকে, ও আবা আনা, মানে আমাদের বাপদাদাকে যে পথে আমরা পেয়েছি আমাদের জন্য সেটাই যথেষ্ট। সূরা মায়দা সনা 5 আয়াত নম্বর 104, এটা কোরআন। সূরা বাকারা খুলবেন আয়াত নম্বর 170, ঠিক এই কথাটা বলেছে। এই ধরনের অনেকগুলো আয়াত আছে, এখানে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করলাম এইটাই যে সমস্ত সময় যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে তাসরিফ নিয়ে পাঠিয়েছেন, পবিত্র কোরআন সহ সুন্নাহ দাওয়াত নিয়ে পাঠিয়েছেন, সেই দিন থেকে এই সমস্যাটা বিরাজমান আদিবদ্ধ কাল থেকে এখন পর্যন্ত। মানুষকে যখনই হকের দাওয়াত দিতে যাবেন তখনই এক শ্রেণীর মানুষ দাঁড়িয়ে উঠে তারা বলবে যে আমরা বাপদাদাকে যেই পথে আমরা পেয়েছি সেটা হচ্ছে সত্য, বাকি তোমরা যে কথা বলছো এগুলো কোনো মূল্য নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা এক শ্রেণীর মুনাফিক আছে তারাই কথা বলবে। সূরা মায়দা সনা 5 আয়াত নম্বর 4, কেন তারা বলছে হাসবুনা, আমাদের জন্য ওটাই যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের বাপ দাদাকে যার উপরে প্রতিষ্ঠিত পেয়েছি। সূরা ইমরান খুলবেন আয়াত নম্বর 173, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মুমিনরা যখন কোনো বিষয় তাদের সম্মুখীন আসবে তখন তাদের শুধুমাত্র কথা একখানেই হবে, সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা ইমরান সনা 3 আয়াত নম্বর 173 বলে দিয়েছেন, হাসবুন আল্লাহ ওয়া নিয়ামুল ওয়াকিল, যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, বাপদাদা যথেষ্ট এমনটি নয়। মুমিনদের সিফাত কি ভাই, আল্লাহ যথেষ্ট। হাসবুনা, এখানে হাসবুনা মানে যথেষ্ট শব্দটা আল্লাহ ব্যবহার করেছে মুমিনদের ক্ষেত্রে, যে তারা বলবে যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আর আল্লাহ রাসূলই যথেষ্ট। কিন্তু যারা অপরপক্ষে মুনাফিক আছে, যাদের সত্য আসার পরে তারা শুধুমাত্র এই কথাটা বলবে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট নয়, যথেষ্ট কি, আমাদের বাপদাদাকে যে পথে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। তো ভাই, এখন আপনারা নিজেদেরকে, অন্তরকে, বিবেককে আপনারা প্রশ্ন করবেন যে আমরা মুনাফিকের দৃষ্টিভঙ্গি বা ওই আকীদা বিশ্বাস করি না, আমাদের মধ্যে মুসলিম তথা মুমিনের বৈশিষ্ট্য আমাদের মধ্যে বিদ্যমান কোনটা আছে? যদি মুমিনদের বৈশিষ্ট্য হয় তাহলে পবিত্র কোরআন আর সহিহ সুন্নাহর কাছে এসে আপনাকে থেমে যেতে হবে, পবিত্র কোরআন সুন্নাহর কাছে এসে থেমে যেতে হবে। বাপদাদা কি করেছে, কোন আলেম কি করেছে, কোন মাওলানা সাহেব কি ফতোয়া দিয়েছে, সেই দিকে কর্ণপাত দৃষ্টিপাত না করে পবিত্র কোরআন সহিহ সুন্নাহর কাছে আপনাকে একদম মাথা নত করতে হবে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, হাসবুন আল্লাহ, আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, ওয়া নিয়ামুল ওয়াকিল, এবং তিনি আমাদের জন্য উত্তম অভিভাবক। অভিভাবক কে? অনেকে আবার বলে ভাই পীর ধরেছেন কেন, তো ভাই কোর্টে আপনি যাবেন সরাসরি যেতে পারবেন? আপনি তো পারবেন না, জজের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন তো না, মাঝখানে কি ধরতে হয় ভাই, উকিল। তুনারা বলছেন এই জন্য পীর সাহেবকে আমরা ধরি, পীর সাহেব হচ্ছে ওকালতি করে জাজ পর্যন্ত পৌঁছে দেবে, তো পীরের কাজ হচ্ছে কি, তিনি উকিল, মানে তিনি আল্লাহর কাছে পৌঁছে দেবেন, অথচ আল্লাহ বলছে আমি হচ্ছে উকিল এবং উত্তম উকিল, যেমন তেমন উকিল নয়। শুধুমাত্র বোঝার চেষ্টা করলাম এটাই যে আমাদেরকে প্রথমত এই জিনিসের পরে একদম প্রথম একটা পয়েন্ট যেটা লক্ষ্য রাখতে হবে, যে কোনো বিষয় সমাজে কি হয়ে আসছে, আমাদের বাপদাদা করেছে কি করেনি, এটার দিকে দৃষ্টি দিয়ে যদি ইসলামকে মানতে চান তো এটা কোনো মুসলমান মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, যেটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অনেকে আমরা জানি না বিদআত জিনিসটা কি, বিদআত কি, এটা তো একটা আরবি শব্দ, বিদাতের আবিধানিক অর্থ হচ্ছে, সেটা বলে অনুবাদ করলে নতুন, বুঝতে পারলেন, বিদাত মানে নতুন, নতুন কোন সৃষ্টিকে বিদাত বলা হয়।
আর এই বিদাত শব্দটি ইসলামী পরিভাষা অনুসারে বিদাত সেইটাকে বলা হয় ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দেয়নি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কর্ম করেনি, যে অনুমোদন দেয়নি, যার সমর্থন করেনি, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যে কর্ম করেননি, খায়রুন কুরুন অর্থাৎ 300 হিজরি শতাব্দী পর্যন্ত, তবে তাবেইন পর্যন্ত যেসব আমল এবং আকিদা এবং বিশ্বাস ইসলামে ছিল না, এই কাজকর্ম আকিদা বিশ্বাসগুলো পরবর্তী মানুষ কেউ যদি করে নেকির উদ্দেশ্যে, সেটাকেই বলা হয় বিদাত। বুঝতে পারছেন কি কথা আমার? যদি বিদাতের সংজ্ঞা না বোঝেন আলোচনা কিছু বুঝতে পারবেন না। বিদাতের আভিধানিক অর্থ হচ্ছে নতুন, নতুন কোনো সৃষ্টি। ইসলামী ভাষায় বিদাত ওটাকে বলা হয় আল্লাহ কোরআনে দেননি, রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা করেননি, এমন কোনো কথা এবং কাজ উম্মতে মুসলিমার ইজমা দ্বারা যদি প্রমাণিত না হয় সেটাকে বলা হয় বিদাত। অনেক মানুষ, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যখন আপনি বিদাতের কথা বলবেন তখন তারা চট করে দাঁড়িয়ে ওঠে, তারা বলে যে তোমাদের সামনে যে মাইক আছে, মাইকে তোমরা আলোচনা করছো, এটা তো আল্লাহ রাসূল করেনি, এটাও বিদাত। ভাই বলে কি বলে না? বলে ফেসবুকে তোমরা লাইভ করছো, এটা তো আল্লাহ রাসূল করেনি, তো এটাও বিদাত। এই যে তুমি হাত ঘড়িটা পরেছো, আল্লাহ রাসূল পরেনি, আল্লাহ রাসূলের জামানতে ছিল না, এটাও বিদাত। আমরা হজে যাচ্ছি, জাহাজে চড়ে আল্লাহ রাসূল উঠে চড়ে গেছে, এটাও বিদাত। বা এরকম করে ওধন দিতে থাকে কি থাকে না? পাকা মসজিদ তৈরি করেছো, এটাও বিদাত। টাচ বসাচ্ছ, এটাও বিদাত। মসজিদে তুমি ঘড়ি লাগিয়েছো, এটা বিদাত। অর্থাৎ এরা বোঝাতে চাই যেহেতু আল্লাহ সাল্লার যুগে এইসব জিনিসগুলো ছিল না, তাই এগুলোকে বিদাত বলে। ভাই এটা হচ্ছে একদম অজ্ঞতা, অথবা সাধারণ মানুষকে তা ধোকা দেওয়ার চেষ্টা করছে। কেন তারাও জানে বিদাত যখন শরীয়ত ভাষাতে আসে তখন দুনিয়াবি বিষয় থেকে, ভাই একটা দিনী বিষয় একটা দুনিয়াবি বিষয়। ভাই বলুন তো, কোনো ব্যক্তি আপনার যখন ঘড়ি পড়েন, হাতে ঘড়ি পড়েছেন, কেউ কি এরকম কেউ নিয়াত করে যে আমি যদি এই ঘড়িটা 15 বছরে এক ধায়রে পড়ি তাহলে চারখানা হজের সমান নেকি পাবো? কেউ নেকি করেন? উদ্দেশ্য আছে? কেউ কি এই উদ্দেশ্য এই নতুন একটা মোবাইল ব্যবহার করেন যে আমি স্যামসাং Note 8টা যদি ব্যবহার করি 4 বছর 10টা হজের সমান নেকি, আর 1000 নামাজ পড়লে যত নেকি তত নেকি পাবো স্যামসাং মোবাইল ব্যবহার করলে? এরকম কেউ নেকির উদ্দেশ্য করে? তার মানে বোঝা গেল এইসব দুনিয়াবি কর্মগুলি এগুলো বিদাত নয়। কেন? এখানে নেকির উদ্দেশ্য নেই। এটা হিন্দুরাও করে, এটা খ্রিস্টানরাও করে, এটা মুসলিমরাও করে, এটা নামাজে করে, এটা বেনামাজি করে, এটা বিদাত? বিদাত নয়। বিদাত হচ্ছে ওইটাই যেটা ধর্মের মধ্যে মানুষ নতুনভাবে সৃষ্টি করবে, যেটা আল্লাহ রাসূল থেকে শুরু করে 300 হিজরি পর্যন্ত মুসলিম উম্মার ইজমা ঐক্য মত দ্বারা প্রমাণিত নয়, এমন কোনো আমল যদি কেউ করে সেটাকে বলা হয় বিদাত। আজকে আমাদের পরিচিত এবং আমাদের বিদ্বেষপূর্ণ অনেক কথাবার্তা বলে, তো ওরা বলছে যে তোরা সব কিছুকে বেদাত বলিস, এইভাবে বলছে কথা, সব কিছুকে বেদাত বলিস তোরা, তো তোরা যেসব প্রোগ্রামগুলো করছিস এগুলো তো বেদাত, মানে যে জলসাগুলো করছিস, বলছে এগুলো প্রমাণ কোথায়? বিষয়টা হচ্ছে তারা কথা শ্রবণও করবে না, বোঝারও চেষ্টা করবে না, পড়াশোনাও করবে না, শুধুমাত্র 2-4টে বক্তৃতা, কোনো বক্তার বক্তৃতা শ্রবণ করে এসে আমাদের সঙ্গে উল্টাপাল্টা মিথ্যা অপপ্রচার করতে ব্যস্ত এবং মনে করে তারাই নাকি মহাপণ্ডিত। প্রথমত বিদাতের সংজ্ঞা কি আমরা ওটা বলে দিয়েছি আগে, আর এই বিদাতের সংজ্ঞা যদি মাথায় মুখস্থ থেকে যায় যত রকমের আপত্তি করা হয় আমাদের বিরুদ্ধে একটারও সাহস করবে না আপত্তিগুলো করার। কেন? আমরা বলে দিয়েছি 300 হিজরি পর্যন্ত যদি কোনো কর্ম যদি করে থাকে এটা বিদাতের অন্তর্ভুক্ত নয়। 2, মুসলিম উম্মার ইজমা দ্বারা যদি কোনো জিনিস প্রমাণিত হয় সেটাও বিদাত নয়। ভাই জলসা ওয়াজ মাহফিল করা, এটা সমগ্র মুসলিম উম্মার মধ্যে ইজমা আছে, ঐক্যমত আছে। দেওবন্দি বলেন, বেরেলভী, হানাফি, শাফি, মালিকি, জামিয়া, খারেজি, যত দল আছে জামাত ইসলামী সকলে একমত যে দিনই জলসা আয়োজন করে আলোচনা করার দাওয়াত দেওয়া এটা বৈধ।
এটা সকলে ঐক্যমত পোষণ করেছে, আর এটাকে বলা হয় প্রকৃত পক্ষে এটা ইজমা। আর ইজমা যখন শরীয়তে একটা আলাদা দলিল, তো এটা কখনো বিদাত হবে? কেন বিদাতের জন্য প্রমাণ হচ্ছে এটাই যে 300 যুগে থাকবে না মুসলিম উম্মার, ইজমা থাকবে না। জলসা বলছেন বা আলোচনা সভা দাওয়াতি পদ্ধতি পরিবর্তন হয়েছে, এগুলো কি মুসলিম উম্মার? এখানে ইজমা আছে। 2 নম্বর দেখুন, মাইকে আমরা আজান দিচ্ছি, একজন ভাই বলছে কোরআন আর হাদিস মানতে হবে বলছো তোমরা, কোরআন আর হাদিস মানতে হবে তোমরা বলছো, আর কিছু মানা যাবে না। তো হাদিস থেকে কোরআন থেকে দলিল দিতে পারবে যে তোমরা যে মসজিদে মাইকে আজান দিচ্ছ এটা কোন হাদিসে কত নম্বরে আছে, এমন প্রশ্ন করছে। বলছে কোরআন হাদিস মানা যাবে না, তো মাইকে তোমরা যে আজান দাও মসজিদে এটা কোন হাদিসে আছে? ভাই বলুন তো, পাওয়া যাবে হাদিস এরকম কত তথ্য? কেন, আল্লাহর যুগে মাইক ছিল না, হাদিসে থাকবে কি করে? এই জন্য আমাদেরকে ফ্যাসাদে ফেলার জন্য, এবং তারা বলতে চায় শুধু কোরআন হাদিস মানলে হবে না, আরো মেলা কিছু মানতে হবে, মানে পীর সাহেবকে না মানলে গত্যন্তর নেই, এটা বোঝানোর উদ্দেশ্য মূলত। ভাই বলুন তো, বা তারা বলে যে এই জন্য আমাদেরকে মাঝহাব মানতে হয়। এই জন্য আমরা শুধুমাত্র এই কথাটাই বলি যে ভাই হাদিসে না হয় মাইক্রোফোনের কথা নেই, যে মাইক্রোফোনে আজান দেয়া যাবে কি যাবে না। তো ভাই আপনি তো নিজেকে মাঝহাবি দাবি করছেন, হানাফি দাবি করছেন, বা অন্য কোনো মাঝহাবি মুকাল্লিদ হিসেবে দাবি করছেন, ভাই বলুন তো মাইকে আজান দেয়া যাবে কি যাবে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দেন ভাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে ফতোয়া আছে, পাওয়া যাবে? আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে 11 হিজরিতে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মৃত্যুবরণ করেছেন 150 হিজরিতে, তার জামানা তো মাইক ছিল না। তো আমরা তাদেরকে পাল্টা প্রশ্ন করবো, তুমি তো বলছো ভাই তোমাকে হানাফি হতেই হবে, হানাফি ছাড়া গত্যান্তর নেই, বা শাফি ছাড়া গত্যান্তর নেই, বা মালিকি ছাড়া গত্যান্তর নেই, তো আমাকে এবার তুমি এই উত্তর খুঁজে দাও ইমাম আবু হানিফার ফতোয়া থেকে, ইমাম শাফির ফতোয়া থেকে, ইমাম মালিক, ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এই 4 ইমাম থেকে তুমি ফতোয়া প্রমাণ করে দাও যে মাইক্রোফোনে আজান দেওয়া জায়েজ না নাজায়েজ। এই 4 ইমাম কি ফতোয়া দিয়েছে? প্রশ্ন আমরা আরো করতে পারি, যেমন তারা প্রশ্ন করে আমাদেরকে উল্টা পাল্টা বলার চেষ্টা করে, আমরা সাধারণত ইখতিলাফি এসব বিষয় পর আলোচনা করতে চাই না। তারপরে শুধুমাত্র যেহেতু বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে, যারা মাজহাবকে বারহাক এটা মনে করছে তাদের কাছে আমাদের অনেক প্রশ্ন আছে। যেমন তারা ঘুরে প্রশ্ন করে, ভাই বলুন তো কোনো স্বামী স্ত্রী মিলামেশা করে সন্তান নিতে চায় না, 72 ঔষধ পাওয়া যায় কি যায় না? সখী বুড়ি খাচ্ছে মেয়েরা, ঔষধ পাওয়া যায় কি যায় না? ভাই বলুন তো সখী বুড়ি 72 এইসব ঔষধপত্র খাওয়া জায়েজ না নাজায়েজ? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দাও, ফতোয়া দেওয়া সম্ভব? কেন, সেই যুগে তো এগুলো ছিল না। টেস্টি বেবি টিউবের মাধ্যমে সন্তান নেওয়া হচ্ছে, মানে আপনার স্ত্রী যিনি আছেন তিনি বাচ্চা যে ধারণ করবে সেই জায়গাটা নেই, বা সেখানকার কোনো সমস্যা আছে, তবে তার ডিম্বাণুটা ঠিক আছে। ডাক্তারি পদ্ধতি এখন উঠেছে 6টা পদ্ধতি এই টেস্টি বেবি টিউবের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে কি যে আপনার স্ত্রীর ডিম্বাণু অর্থাৎ হরমোন বীর্যকে নিয়ে, এবং আপনি পুরুষ মানে আপনার মানে স্বামী তার বীর্যকে একত্রিত করে টেস্টি একটা যন্ত্রপাতি আছে যাই হোক সেটার মধ্যে রেখে সন্তান ধারণ করার ব্যবস্থা করে দেয়। তো ভাই বলুন তো এইটা করা যাবে কি যাবে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া যদি আমরা চাই এটা দেওয়া সম্ভব? শুধুমাত্র বোঝানোর চেষ্টা করছে এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, মালিক আহমেদ ইবনে হাম্বাল 4 ইমাম 241-এর মধ্যে সকল ইন্তেকাল করে গেছে, তারপরে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি ইসলামে বিধান এসেছে, নতুন ফতোয়া এসেছে। এই 4 মাঝহাবই যদি সীমাবদ্ধ হয়ে থাকে তো নতুন মাসালা মানা হয় কাদের? কথা বুঝতে পারছেন কি? যখন তাদেরকে বলি ভাই এই নতুন মাসালা কাদের মানছেন, তখন তারা বলে যে এইসব আলে বলেবাদের মানছে, কোরআন হাদিস থেকে দলিল বের করছে তারা মানছে। তো আমরা তো ওটাই বলছি, নতুন মাসালা যেগুলো তৈরি হচ্ছে সেগুলোতে যদি মাঝহাব না মানেন, কেন দেখেন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ ইবনে হাম্বলে কোনো মাঝহাবের কোনো ফতোয়া নেই, তো আপনি প্রথম যে মাসালাগুলো আছে সেগুলো মানতে আপত্তি কোথায়? প্রশ্ন কি বুঝতে পারছেন? এটাই যদি মাথার মধ্যে ঢুকে যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সমস্ত ফতোয়া দিয়ে জাননি যেগুলো নতুন তৈরি হয়েছে, বা ইন্টারনেটে ফেসবুক আপনি একটা ন্যাংটা মেয়ের ছবি দেখেছেন, ছবিতে তো এই মেয়েটা দেখেছেন নেকি হবে না গোনা হবে না কিছুই হবে না, ভাই ফতোয়া যদি বলি ইমাম আবু হানিফা কি বলেছে দেওয়া সম্ভব না? একটা ন্যাংটা মেয়ের ছবিতে আপনি একটা লাইক মেরে দিয়েছেন ফেসবুক থেকে, নেকি হবে না গোনা হবে? ইমাম আবু হানিফার ফতোয়া যদি চাই দিতে পারবে? কেন তারা বলছে যে মাজহাব মানতে হবে, এছাড়া গত্যন্তর নেই।
ফেসবুকে আপনি মেসেঞ্জার করছেন একটা মেয়ের সঙ্গে, তার সঙ্গে আপনি জাস্ট চ্যাট করছেন, কথাবার্তা বলছেন, হয়তো বা দিনই কথাবার্তা বলছেন, ইসলাম শিখাচ্ছেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে, এটা বৈধ হবে না অবৈধ হবে? ইমাম আবু হানিফার যদি কোনো ফতোয়া চাই কেউ দিতে পারবে? যদি বলে একটা খারাপ ছবি শেয়ার করে দিয়েছেন, নেকি হবে না গুনাহ হবে, এটা আপনি ফতোয়া দিতে পারবেন? রেডিও আপনি তো বিভিন্ন জিনিস শুনছেন, টিভি আপনি দেখছেন, ইন্টারনেটে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মাসালা আছে, মোবাইল ফোন ব্যবহার করছে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যবহার আছে, এইসব বিষয়ে যদি মানে ফতোয়া যদি জানতে চাই, ভাই ইমাম আবু হানিফার রহমাতুল্লাহ থেকে ফতোয়া দেওয়া সম্ভব? আপনি নামাজ পড়ছেন, পকেটে মোবাইলটা আছে, মোবাইলটা রিং হয়ে বাজছে, রিং হচ্ছে, এখন আপনি নামাজ চালিয়ে যাবেন না মোবাইলটাকে বন্ধ করবেন? মোবাইল বন্ধ করবেন না চালিয়ে যাবেন? যদি বলি ইমাম আবু হানিফা বা চার ইমামের ফতোয়া দেন, ফতোয়া দেওয়া সম্ভব? এরকম কয়েক লক্ষ মাসালা বলা সম্ভব, যেগুলো সমাজে নতুন নতুন মাসালা হয়েছে, কিন্তু চার ইমামের কোনো ফতোয়া নেই, কেন? তাদের যুগে এগুলো ছিল না। তো এইগুলো সমস্যার সমাধান কি? বলছেন মাজহাব মানতে হবে, তো মাজহাবে তো এইসব ফতোয়াগুলো নাই, এইসব মাসালার উত্তর দিয়ে যায়নি, কি করতে হবে? তখন তারাই বলছে কোরআন হাদিস থেকে দলিল বের করে আমাদেরকে সমাধান নিতে হবে। তো আমরা বলছি ভাই, শুধু এই নামাজ রোজা হজ জাকাত চারটে জায়গাতে আপনি মাজহাব মানছেন, বাকি সমস্ত জায়গাতে মাজহাবকে ছেড়ে দিয়েছেন। আমাদের দাবি হচ্ছে এটা যে নামাজ রোজা হজ জাকাত নতুন মাসালা পুরাতন মাসালা সমস্ত কিছুকে পবিত্র কোরআন সহিহ সুন্নাহ থেকে দলিল বের করতে হবে। বুঝাতে পেরেছে কি না? ঘুমাচ্ছেন মনে হচ্ছে সব? এটাই আমাদের দাবি, আমাদের অন্য কোনো দাবি নয়। প্রথমে দাবি উপস্থাপন করলাম যে আমাদের দাবি কি আর তাদের দাবি কি। তারা শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এই চারটে জিনিসে মাজহাব মানে, বাকি কোনো জায়গাতে মাজহাব মানা হয় না। বুঝতে পারলেন কি? বাকি যত মাসাল আছে তারা বলে আমরা কোরআন হাদিস থেকে দলিল বের করে মানি। তো আমরা বলছি মাত্র চারটে পুরো করে মাজহাব মানবা, মানলে সবগুলোই মানো, না হলে কোনোটা মানার দরকার নেই। যেগুলো একটা বিষয় করেন, যে আমি যে বিষয়টা আলোচনা করছিলাম যে বিদাত প্রসঙ্গে এর সঙ্গে হচ্ছে এটা, যেটা পবিত্র কোরআনে নেই, রাসূলুল্লাহ করেনি, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে প্রমাণিত নয়, এমন কোনো আমল যদি কেউ করে মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত নয়, এইসব কর্মগুলোকে বলা হয় বিদাত। ভাই আমরা এখন হাত ঘড়ি পড়ছি, এটা বিদাত নয়। কেন? আমরা কেউ নেকির উদ্দেশ্যে পড়ি না। জাহাজে চড়া বিদাত নয়। কেন? আমরা কেউ নেকির উদ্দেশ্যে পড়ি না। সাইকেলে চড়া বিদাত নয়। কেন? আমরা কেউ নেকির উদ্দেশ্যে চড়ি না। এটা হচ্ছে মূল কারণ, পার্থক্য বুঝতে পেরেছেন? এবার হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনার বাপ মারা গেছে, তিন দিনে আপনি মিলাদ দিচ্ছেন, চল্লিশ দিনে আপনি বড়দেরকে খানা দিচ্ছেন, এই যে আপনি নির্দিষ্ট দিনক্ষণ স্থান কালপাত্র সময়কে নির্দিষ্ট করে নিয়ে এই ইবাদতগুলো করছেন, কেন করছেন, নেকির উদ্দেশ্যে কি? হুজুরও বলবে হ্যাঁ নেকির উদ্দেশ্যে। তো এগুলো বের বলেন, এগুলো তো আল্লাহ রাসূল করেননি, সাহাবারা করেনি, তাবে তাবাইন করেনি, চার চারটে ইমামগণও করেনি, আপনি কেন করছেন? এটা হচ্ছে বিদাত। কেন? আপনি নেকির উদ্দেশ্যে করছেন। ভাই মিলাদ কেন পাঠ করা হয়? কেন? দিনটাকে নির্দিষ্ট করেছেন তিন দিন, এগারো দিন, চল্লিশ দিন, আবার সময় আপনারা নির্দিষ্ট করে নিয়েছেন, বাড়ি উদ্বোধনী করবেন এই জন্য, বাপ মারা গেছে এই জন্য, দোকান উদ্বোধন করবেন এই জন্যই, আপনি স্থান কাল পাত্র সময় নির্দিষ্টকে ঠিক করে নিয়ে আপনি এইসব কর্মগুলো করছেন, কেন? নেকির জন্য এবং ইবাদত হিসাবে। তার জন্য এটা কি? এটা বিদাত। কেন? এটা সালাফে সালেহীন থেকে প্রমাণিত নয়। কিন্তু আমরা ঘড়িকেও নেকির উদ্দেশ্যে পড়ি না, এটা হিন্দুরা পড়ে, মুসলিমরা পড়ে, খ্রিস্টান বৌদ্ধ জৈন, এটা দুনিয়াবী বিষয়। তাই একটা দিন আর একটা দুনিয়া, এই দুটো জিনিসকে তারা গুলিয়ে সাধারণ মানুষকে একদম বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তাই আপনাকে কাটা কাটা অর্থে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এটা, ভাই একটা দিন আর একটা দুনিয়া, ধর্মের মধ্যে কোনো আমল তৈরি করলে হবে সেটা বিদাত, আর এর পরিণাম জাহান্নাম। এর পরিণাম কি? জাহান্নাম। তো এইসব যেগুলো উদাহরণ দেয় এটা একদম বাতিল। আর একটা পয়েন্ট আলোচনা করব, যে বিষয়টি যে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাবার পরে কোনো ইবাদত কি তৈরি করা সম্ভব? এটা তো আপনাদের দাবি, প্রমাণ কি? একটা নির্দিষ্ট নীতিমালা মনে রাখবেন, ইবাদত আমরা কার করি? ইবাদত করি আল্লাহর। ইবাদত কতটা করব এটা কে বলে দিবে? জি
ভাই বলছেন রসুল সাল্লাহ সাল্লাম বলে দিবেন ইবাদত যদি আল্লাহরই হয় কতটা ইবাদত করব, যার ইবাদত সেই বলে দিবে, অন্য কেউ পারে না। বুঝতে পারছেন কি? ইবাদত করব আল্লাহর, আর কতটা যে ইবাদত করতে হবে এটা আল্লাহ বলে দিবে, এটা মানুষকে এখতিয়ার দেওয়া হয়নি। দলিল পবিত্র কোরআন সূরা শুরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 21 আল্লাহ সুবহানাহু বলছে আমলাহুম শুরাকা উ শারা উলাহুম মিনাদ দ্বীনি মালাম ইয়াজাম বিহিল্লা আমলাম শুরাকা উ, তাদের মধ্যে কি এমন শরিক আছে শারা উলাহুম যারা শরীয়ত নির্ধারণ করে দেয়, মানে বিধান তৈরি করে দেয়। আল্লাহ বলছে মানুষের মধ্যে কি আমি আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি আছে, এমন কোনো ব্যক্তি কি আছে যে আমার পরিবর্তে তারা শরীয়ত তৈরি করে দেয়, বিধান তৈরি করে দেয়, ইবাদত তৈরি করে দেয়, মালামি আজম ভিল্লা যার ইখতিয়ার আমি তাদেরকে দিইনি। এখান থেকে পয়েন্ট হচ্ছে এটাই যে ইবাদত, বিধান, ধর্ম অথবা দিন যেটাই বলেন না কেন, এটা তৈরি করার ইখতিয়ার কার? আল্লাহর। এটা কোনো মানুষ পারে না। কোনো মৌলভী সাহেব 25 হাত পাগড়ি যদি পরে, লাল আর সাদা আর সবুজ যত বড় জুব্বা খাব্বা পরুক না কেন, তাকে এখতিয়ার দেওয়া হয়নি। আল্লাহ বলছে শরীয়ত তৈরি করার মালিককে একমাত্রই আল্লাহ। প্রশ্ন আসতে পারে যে এখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীগণ তারা কি শরীয়ত তৈরি করতে পারে? উত্তর কি? নবীরা কি শরীয়তকে তৈরি করতে পারে, বিধান তৈরি করতে পারে, কোনো ইচ্ছাকৃত ইবাদত তৈরি করতে পারে? এটাতে দাবি প্রমাণ কি? একটা প্রমাণ দিয়ে বুঝতে পারবেন, অনেকগুলো আছে, আলোচনা সংক্ষিপ্ত। বিখ্যাত ঘটনা সকলেই জানি, সমস্ত হুজুররাই আলোচনা করে, জলসা বলেন, ওয়াজ বলেন, মাহফিল বলেন, মিলাদ বলেন, সব জায়গায় করে। আল্লাহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন আল্লাহ নিয়ে গেছিলেন মিরাজে, কথা একটু কাটা কাটা বলেছি, কেন কেন একটা সমস্যা আছে। অনেক মানুষ বলে যে আল্লাহ রসুল মিরাজে গিয়েছেন, ভাই বলে কি বলে না? অনেকেই বলে যে আল্লাহ রসুল মিরাজে গিয়েছেন, ভাই আল্লাহ রসুল মিরাজে যাননি, আল্লাহ নিয়ে গেছেন। কথা বুঝতে পারলেন? আল্লাহ রসুল মিরাজে গিয়েছেন এই শব্দের অর্থ কি? মানে আল্লাহ রসুল নিজের ইচ্ছাতে গিয়েছেন? জি না, আল্লাহ রসুল মিরাজে যাননি, আল্লাহ স্বয়ং নিয়ে গিয়েছেন, এটা আল্লাহর ইখতিয়ার। কথা বুঝতে পারলেন কি? আল্লাহ রসুল ইচ্ছাকৃত নিজে যাননি, আল্লাহ তাকে নিয়ে গেছেন। পার্থক্য আছে না এই কথার মধ্যে? একটু পার্থক্য আছে যে আল্লাহ রসুল নিজে গিয়েছেন আর আল্লাহ নিয়ে গেছেন। মিরাজে তিনি গিয়েছেন, তবে আল্লাহ নিয়ে গেছেন। সাউন্ডটা ঠিক করেন একটু ভাই, আরে ভাইয়া তো কার একটু তো বাড়ি গেছেন। মিরাজের ঘটনা আমরা সকলেই জানি কি কি ঘটেছে, আমি অত বিস্তারিত না বলে যেটা পয়েন্ট সেটাকে আপনাদের সামনে উল্লেখ করছি। যখন জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দর্শন করানোর পরে আল্লাহ রাসূল ফিরে আসছেন, এই মতো পরিস্থিতিতে প্রথমে কার সঙ্গে দেখা হয়েছিল? জি, নবী মূসা আলাইহিস সালাতুস্সালামের সঙ্গে দেখা হয়েছিল। মূসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে যে কথাটি বলেছিল, হাদিসটা বিভিন্ন কিতাবের মধ্যে পেয়ে যাবেন, তার মধ্যে সহিহ আল বুখারী হাদিস নাম্বার 349, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1399। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তখন দেখা হয়েছে আসমানে। ভাই কোথায়? পৃথিবীতে না আসমানে? আসমানে মিরাজ হয়েছিল, সশরীর আল্লাহ রাসূলকে মিরাজে নিয়ে যাওয়া হয়েছিল। যখন চলে গেছে মূসা আলাইহিসসালামকে, মূসা আলাইহিসসালামের সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে কি ফরজ করেছে, আপনার উম্মত উপরে কি ফরজ করেছে? যখন এই প্রশ্ন করা হচ্ছে যে আপনার উম্মতের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফরজ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারাজা খামসিন সালাতি, আমার উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ভাই কত ওয়াক্ত? ভাই এই হাদিস জানেন কি জানেন না? এটা নতুন হাদিস না, আপনারা আগে থেকে ছোটকাল থেকে শুনে আসছেন, ছোটকাল থেকে শুনে আসছেন, কিন্তু দলিল এখান থেকে বের করতে পারেননি। আপনাকে নুকতাটা বের করে দিচ্ছি। মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হচ্ছে আসমানে। কার? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। মূসা আলাইহিস সালাম প্রশ্ন করছে আল্লাহ রাসূলকে যে আপনার উম্মতের জন্য কি দেয়া হয়েছে, আল্লাহ রাসূল খুব বলছেন যে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। মূসা আলাইহিস সালাম তার জবাবে কি বলেছিল ভাই? ফাইর যে
আপনি ফিরে যান আলা রাব্বিক, আপনার প্রভুর কাছে, ইলা রাব্বিক, আপনার প্রভুর কাছে। মুসা আলাইহিস সালাম বলছে আমাদের নবীকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ফিরে যান আল্লাহর কাছে। কেন? আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কি বুঝলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে বলছে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, পারবে না আপনার উম্মত, আপনি যান আল্লাহর কাছ থেকে কমিয়ে নিয়ে আসেন। ভাই, এখানে নুকতা হচ্ছে এটাই, চিন্তা করে দেখুন যে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসা আলাইহিস সালাম দুজন হচ্ছে এত বড় নবী, এত বড় তাদের মর্যাদা, এমন দুটো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে যান ফিরে যান। ভাই, কেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর মুসা আলাইহিস সালাম যদি ইচ্ছা করত, তারা দুজনে পরামর্শ করে 50 কে পাস করে পৃথিবীতে দিতে পারত। কি বলছেন? কথা বুঝতে পারছেন কি? কথা বুঝতে পারছেন আমার? যে মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাসূল দুজনে পরস্পর যদি কথাবার্তা বলে, কথাবার্তা বলে 50 শতকে পাস করতে পারত? জি, পারত না। তার জন্য মুসা আলাইহিস সালাম হচ্ছে চলেন আল্লাহর কাছ থেকে কমিয়ে নিয়েছেন। কেন? ইবাদত হবে আল্লাহর, তাই ইবাদত কি করতে হবে এটা আল্লাহ ঠিক করে দিবে, এটা কোনো নবীকে অধিকার দেওয়া হয়নি। আরেকটা প্রমাণ দেখবেন সূরা ইউনুস সূরা 10 আয়াত নম্বর 15। মক্কার কুফররা তারা আল্লাহর রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এসে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিবি কোরআনি গয়রি হাজা, আপনি কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দিন, বা বলছেন এই কোরআনের বদলে তোমরা আপনি একটা অন্য কোরআন আনয়ন করুন। বলছে ইতিবি কোরআনি গয়রি হাজা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই পবিত্র কোরআনকে বাদ দিয়ে অন্য একটা কোরআন নিয়ে আসুন, ওবাদিলহু, অথবা এর মধ্যে পরিবর্তন করে দিন। মক্কার কাফেরদের দাবি কি ছিল? যে কোরআন যেটা আপনার কাছে এসেছে এটাকে বাদ দিয়ে অন্য একটা কোরআন নিয়ে আসেন, আর যদি সেটাও না পারেন অন্তত একটু পরিবর্তন করে দেন। আমাদের জন্য এগুলো খুব কঠিন মনে হচ্ছে, আমরা পারবো না এরপর আমল করতে, তো আপনি একটু পরিবর্তন করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে বলছেন এটা তুমি তাদেরকে বলে দাও যে এখতিয়ার আমাকে দেয়নি, দেওয়া হয়নি, আত্তাবি ইল্লামা ইউহা ইলাই, আমি তো শুধুমাত্র তারই আনুগত্য করি যার পরে আমার পরে অবতীর্ণ করা হয়। মক্কার কুফফারদের দাবি ছিল এটা যে পবিত্র কোরআনকে, শরীয়তকে একটু পরিবর্তন করে দিন বা অন্য কোনো একটা শরীয়তকে আনয়ন করুন। আল্লাহ বলছে আপনি বলে দিন, আপনি এখতিয়ার রাখেন না। আর মুহাম্মদ হাসান নিজে বলছেন যে আমি তো সেটারই আনুগত্য করি যেটা আমার পুরো অবতীর্ণ করা হয়। নাজম সনওয়া 53 আয়াত নম্বর 3-4, ওয়ামাই আনতিকে আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইহা। আল্লাহ সুবহানাহু বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজের মুখ থেকে কোনো কথা বলেন না, যেটা তাকে ওহি করা হয় সেটাই বলা হয়। আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, কোন ইবাদত, কোন বিধান, শরীয়ত, দিন এগুলো তৈরি করার অধিকার কেবলমাত্র আল্লাহর, এটাতে কোনো মানুষকে এখতিয়ার দেওয়া হয়নি। কেন? নবী রাসূল কেউ শরীয়ত তৈরি করতে হবে বা তৈরি করবে এখতিয়ার দেওয়া হয়নি। নবী রাসূলের দায়িত্ব কি? ভাই, কথা তো আমরা বললাম যে নবী রাসূলকে শরীয়ত তৈরি করার এখতিয়ার দেওয়া হয়নি, তাহলে তাদের দায়িত্ব কি? নবী রাসূলের কাজ হচ্ছে এটা যে তারা আল্লাহর সেই বিধান, যে শরীয়ত, সেটা প্রচার করবে। শরীয়ত তৈরি করা নয়, শরীয়ত প্রচারকারী। বলা হয় রাসূল, রাসূল মানে কি? বার্তা বাহক। বার্তাটা কার? রাসূলের না আল্লাহর? আল্লাহর বার্তা সমস্ত নবী রাসূলগুলো মানুষের কাছে পৌঁছে দিবে, এদেরকে বলা হয় নবী অথবা রাসূল। তো রাসূলদের কর্ম শরীয়ত তৈরি করে না, শরীয়ত পৌঁছে দেওয়া। তো ভাই বলুন তো, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শরীয়ত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন না কিছু বাদ রেখেছেন? জি, এটা তো আপনার দাবি, প্রমাণ কোথায়? কোরআন। যারা শিয়া আছে আহলে তাশাইয়ু যাদেরকে বলা হয়, তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে আসলে অবতীর্ণ কোরআন হয়নি, আর হওয়ারও কথা ছিল না। নাউজুবিল্লাহ মিন যালিক। তাদের দাবি যে আসলে পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার কথা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে, কিন্তু ফেরেশতা জিব্রাইল সে ভুল করে আল্লাহ রাসূলের ঘরের মধ্যে ঢুকে পড়েছে আলীর ঘর বাদ দিয়ে, মাযাল্লাহ, নাউজুবিল্লাহ। তাদের দাবি দেখেছেন? এবং তাদের অনেকগুলো দাবির মধ্যে হাস্যকর একটা দাবি হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দাওয়াত, যে শরীয়ত দিয়েছে, যে তথ্যগুলো দিয়ে গিয়েছিল, তার মধ্যে অনেক কিছু আল্লাহ রাসূল সমস্ত উম্মতকে বলেনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি
60% কথা শরীয়ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাসভাবে বলেছে, অন্য কোনো মানুষকে বলেনি। কাদের দাবি? শিয়াদের দাবি। ওদের দাবি হচ্ছে এটা যে সম্পূর্ণ শরীয়ত আল্লাহ সাল্লাম যে পৌঁছায়নি, তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত জ্ঞানগুলো দিয়েছিলেন। সহিহ বুখারী কিতাবুত তাফসির হাদিস নম্বর 4855, রাবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান নাম শুনেননি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস শুনেননি ভাই? সুনান নাসাই কিতাবুল আদাব হাদিস নম্বর 3104, মায়ের পায়ের নিচে জান্নাত, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি মুমিনদের মা, কোনো মুনাফিক কাফের মা নয়, তিনি পরিষ্কার হাদিস বর্ণনা করেছেন, ওয়ামান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতামা ফাকাদ কাযাব। আম্মা জান বলছেন কোনো ব্যক্তি যদি এই কথা বলে, ওয়ামান হাদাসাকা, কোনো ব্যক্তি যদি এই কথা বলে আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতামা শরীয়তের কোন অংশকে গোপন করেছে, ফাকাদ কাযাব, সে ব্যক্তি মিথ্যুক। বলেন আহলে তাশাইয়ু যারা আছে, শিয়াদের যে আকীদা বিশ্বাস, এবং আমাদের সমাজে যে সুফি আছে, বাউলপন্থী আছে, তারা বলে যে কোরআন হচ্ছে 90 পারা, 30 পারা হচ্ছে জাহিরি, আর 60 পারা হচ্ছে বাতিনি, ওটা নাকি কলবে কলবে আছে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বলছে যে কোনো ব্যক্তি যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো কিছু গোপন রেখেছেন, মানে বাতেনি রেখেছেন, জাহের করেনি, বাতেনি রেখেছেন, মানে গোপন রেখেছে, ফাকাদ কাযাব। তার মানে বোঝা গেল এইসব তথাকথিত যারা ফির দাবি করছে, তথাকথিত আহলে তাশাইয়ু শিয়াপন্থী যারা আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার কথা অনুসারে স্পষ্টভাবে তারা মিথ্যুক। নালতুল্লাহি আল কাযাবিন, আল্লাহ বলছেন মিথ্যুকদের উপরে আল্লাহ লানত। আমিন আমিন। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 61। তো আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম, এটা আল্লাহর কাজ হচ্ছে শরীয়ত তৈরি করা, আল্লাহর কাজ হচ্ছে বিধান তৈরি করা, নবী রাসূলের দায়িত্ব হচ্ছে শরীয়তকে মানুষের আমুন নাসের কাছে পৌঁছে দেওয়াটা নবীদের দায়িত্ব। তো আমরা এখান থেকে একটা জিনিস শিক্ষা অর্জন করতে পারলাম যে হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে না তিনি পূর্ণ করেছেন, এটাই একজনের সাক্ষী। শিয়া যারা আছে আহলে তাশাইয়ু, যারা মহরম পার্টি আছে এখানে, কারা মহরম করে তারা নিজেরা জানে না তারা কোন পন্থী, যারা মহরম নিয়ে মাতম করে বেড়ায়, বুক চাপড়ায়, তারা নিজেরা জানে না যে এরা কারা। আর যদি না জানেন একটু পড়াশোনা করে দেখেন যে কারা শিয়াপন্থী, যারা হাসান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনুর এইভাবে তারা আজ পর্যন্ত 1440 বছর পর এইসব মাতম মানাচ্ছে, তাদের রহস্য যদি জানতে চান বিভিন্ন কিতাবপত্র আছে ভাই, আমাদের কাছ থেকে জানার দরকার নেই, কেননা আপনারা বলে এরা সম্পূর্ণ আলাদা। আপনাদের যে কোনো মসজিদ, চাই দেবন্দি হোক, চাই বেরেলভী হোক, চাই জামাত ইসলামী হোক, যে কোনো আলেম মৌলবি যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন যে শিয়া কারা, এদের পরিচয় কি, আপনাকে তারাই বলে দিবে, আমাদেরকে বলা প্রয়োজন নেই। কেন, এখানে সাধারণ ইমাম সাহেব যারা আছে তাদের মতামত আমাদের মতামত এক, কিন্তু এখানে যেহেতু কারবুলা আছে, ভয় এসব ইমামগুলো চুপ করে আছে, কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ তাদেরকে জবাবদিহি করতে হবে। কেন, হককে জানা পরে যদি এবো ধামা চাপা দিয়ে রাখে, এখানে যেহেতু এই জিনিস করা হয়, সাধারণ আম জনতা এর হচ্ছে নিরাপরাধী, এদের কোনো অপরাধ নেই। কেন, এদেরকে যথার্থভাবে ইসলামকে তাদের সামনে প্রচার করা হচ্ছে না। যারা এইসব দায়িত্বশীল আলে বলে আছে তাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত করা হবে। কথা প্রসঙ্গে এটাই যে শিয়া যারা মহরম পন্থী আছে, কিন্তু আমাদের সমাজে যারা মহরম করে নিজেরা জানে না তারা কি, কেন করছে, শুনে শুনে আসছে দু একটা কথা ওটাই জানে, কিন্তু এর মধ্যে গভীর তথ্য কি আছে এটা তারা কখনো উদ্ঘাটন করার চেষ্টা করে না। এটা হচ্ছে শিয়া সম্প্রদায়ের একটা অনুষ্ঠান, যারা ইরাকে আছে, আইএসআইএস জঙ্গি সন্ত্রাসী সংগঠনগুলো বিশ্বে মুসলিমদের নামে যে অপবাদ লেপন করছে তারাই, এরা হচ্ছে তারাই। ইন্টারনেটে চলে যাবেন, লিখবেন শিয়াস ইজ দোয়া, শুধু এই কথাটা লিখবেন, ওমর আর তারা সকলে চিৎকার আমিন, নাউজুবিল্লাহ মিন জালিক। শিয়াদের মতবাদ হচ্ছে এটা যে তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে যে এ হচ্ছে জেনাকারিনী, একে কবর থেকে তুলে 40-80 বেত্রাঘাত করতে হবে, নাউজুবিল্লাহ মিন জালিক। শিয়াদের মতবাদ হচ্ছে এটা যে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে সকলে কাফের হয়ে গেছিলেন, আবু বকর কাফের, ওমর কাফের, ওসমান কাফের, এইভাবে সমস্ত জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সমস্ত সাহাবীরা কাফের, শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আহলে বাইত যারা আছে এরাই জান্নাতি, বাকি সমস্ত সাহাবীরা কাফের, নাউজুবিল্লাহ মিন জালিক। Thank you.
এটা তাদের স্পষ্ট দাবি। এর জন্য প্রয়োজন নেই আপনি এখনই বক্তৃতা শুনতে পারেন শিয়াদের। এখন তো ইন্টারনেট গুগল চলে এসেছে, ইউটিউব চলে এসেছে, যে কোনো মাঝহাবের যে কোনো মতের ব্যক্তিদের বক্তৃতা শুনতে পারেন। এটা ধামা চাপা দিয়ে মানুষকে ধুলো দেওয়ার জোগাড় নেই, তারা স্পষ্টভাবে বলে। কিন্তু আমাদের এইসব মানুষ যারা এইসব মহরম পালন করছে, এইসব বুক চাপড়াচ্ছে, আসলে তারা জানেও না কিন্তু তারা করছে। কেন? ওই যে প্রথমে কোনো আয়াত পড়েছিলাম, ওয়াইজা কিলা লাহুম তা আলা ইলা মানজালাল্লাহু রাসূলুহু, যে তাদেরকে বলা হয় যখন আসো যা কিছু আল্লাহ অবতীর্ণ করেছে এবং তার রাসূল অবতীর্ণ করেছে, তখন তারা শুধুমাত্র এই কথাটা বলে, হাসবুনা মা আযাদনা আলাইহি আবানা, আমরা তো তারই আনুগত্য করবো, অনুসরণ করবো যাতে যার উপর আমাদের বাপদাদাকে পেয়েছি। তবে আপনাকে শুধুমাত্র বললাম যে আপনার শুধু একটু বিচার করে দেখবেন যে আপনার যে কর্মটি করছেন কিসের ভিত্তিতে করছেন, কেন করছেন। যদি না জানেন না বোঝেন এমনি কর্ম করছেন, ভাই এটার নাম ইসলাম নয়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রথম নবুয়ত দেওয়া হয়েছিল, বলেননি আপনি নামাজ পড়েন, বলেননি আপনি রোজা করেন, বলেননি আপনি এটা করেন, বলেননি তো আপনি সেটা করেন, কোনো ইবাদত দেয়নি, শুধুমাত্র বলেছিল ইকরা, অর্থাৎ পড়েন। আল্লাহ বলছে পড়তে, প্রথম কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে ইকরা পড়ো, আর আপনি না পড়ে ধর্ম পালন করবেন যে ইসলাম এমন না। ইসলাম হচ্ছে অবশ্যই জানা বোঝার পরে আপনাকে ইবাদত করতে হবে, আমল করতে হবে। ইমাম বুখারী সহিহ বুখারী 21 পৃষ্ঠা বাব কিতাবুল ইলম, এখানে একটা অধ্যায় রচনা করেছে, কথা বলা এবং করার পূর্বে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইলম অর্জন না করে যদি আপনি ইবাদত আমল কর্ম করেন, জি এখানে কোনো ইবাদত কবুল হবে না। কেন? যদি ইবাদত করছেন আপনি নিজের ইচ্ছা মতো ইবাদত করছেন, ইবাদত কবুল হবে? জি না। কেন? ইবাদত তৈরি করে আল্লাহ, বিধান তৈরি করে আল্লাহ, আর ইবাদত করবেন পদ্ধতি শিখে দেয় নবী রাসূলগণ। দুটোর মধ্যে একটা উল্টাপাল্টা হয়ে গেলে আপনার ইবাদত আর ইবাদত বলে গণ্য হবে না। নিজের মস্তিষ্ক পোষিত, নিজের গবেষণা পোষিত যদি কোনো ইবাদত কর্ম আরাধনা গুণকীর্তন করেন, সেই ইবাদত কখনো গ্রহণ হবে না। আসুন আমরা একটা পয়েন্ট আলোচনা করি, যে আমরা যেন আয়েশা বললেন যে আল্লাহ সমস্ত দিনকে তিনি পৌঁছে দিয়েছেন, এটা তো একজনের কথা। শিয়ারা বলে যে আয়েশার কথা মানবো না, নাউজুবিল্লাহ মিন জালিম। বিদায় হজের ভাষণ সেই হাদিস দ্বারা 32 খানা পাওয়া যায়, 32টা হাদিস অংশ আছে বিদায় হজ প্রসঙ্গে। মানে আসল দীর্ঘ আলোচনা করেছিলেন, তো কমপক্ষে 3 দিন ধরে আলোচনা হয়েছিল, 3 দিন আলোচনাতে কমপক্ষে 32 খানা সই সূত্রে আল্লাহ সালে ভাষণ বক্তৃতা পাওয়া যায়, মানে হাদিস পাওয়া যায়। একটা হাদিস সহিহ বুখারী কিতাবুল হাজ, হাদিস নম্বর 1741, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বুখারী বর্ণনা অনুসারে 1,040,000 সাহাবী সামনে তিনি উটের পিঠে বসে আছেন। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলার সামনে শুধুমাত্র এই কথা বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? কেন আল্লাহ আগে হুশিয়ারি দিয়েছে সূরা মাইদা আয়াত 67, ইয়া আইয়ুহা রাসূল, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগু, আপনি পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা কিছু আপনার রবের উপর পক্ষ থেকে আপনার কাছে অবতীর্ণ করা হচ্ছে। আল্লাহ কোরআনের সূরা মাইদা আয়াত 67-তে আল্লাহ নবীকে বলেছে আপনি পৌঁছে দিন যা কিছু আমি আপনার উপরে অবতীর্ণ করছি। আর যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, তবে আপনি আপনার রিসালাত, আপনার দায়িত্ব আপনি পালন করলেন না। তার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বিদায় হজের সময়তে এই আয়াতকে সামনে রেখে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, আমি কি তোমাদের কাছে দীন ধর্মকে সম্পূর্ণ পরিপূর্ণভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? না, আল্লাহ রাসূল পাঠাননি, পরবর্তী সময় মৌলভী সাহেবরা এসে তৈরি করবে। না, সাহাবীরা বলেছে না, আল্লাহ রাসূল আপনি তা পাঠাননি, পরবর্তী সময় 4-5টা ইমাম আসবে, তারা যা বলবে তাই করতে হবে, এমন কিছু বলেছিল? জি না। 1,24,000 সাহাবি সাক্ষ্য নেন, একজন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হলো, এটা মুমিনদের মা, আর মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে 1,40,000, তারা প্রত্যেকে একই কথা বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি অবশ্যই আল্লাহ রাসূল, আপনি ধর্ম দীন ইসলাম আল্লাহ যেমন ভাবে পাঠিয়েছেন ঠিক তেমন ভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ভাই কতজনে সাক্ষ্য পেলেন?
140,000 আর এরা কারা? আমার মতো আপনার মতো মানুষ নাকি? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা তাওবা সূরা 9 আয়াত মারি একসাথে বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের পড়ে তিনি খুশি হয়ে গেছেন এবং আল্লাহর প্রতি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা খুশি হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। যার উপরে আল্লাহ খুশি, যার উপরে আল্লাহ খুশি, সেই সব সাহাবীরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম পরিপূর্ণ মুকাম্মাল। এর মধ্যে হুজুর যদি এখন তৈরি করে কোনো ইবাদত আর বলে না ইসলাম পরিপূর্ণ হয়নি, এটা আমরা করছি জান্নাতে যাব, এটা বৈধ হতে পারে? এই ইবাদত সাহাবীরা করেনি, সেই ইবাদত আপনি করবেন? যে ইবাদত উম্মতে মুসলিমার মধ্যে ইজমানে সেই ইবাদত করবেন, সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে? জি না। আপনাকে আরেকটা দলিল, যিন ইসলাম পরিপূর্ণ মুকাম্মাল, এটা কে বললো প্রথমে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় দলিল দিলাম 140,000 সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এবার সঙ্গে আল্লাহ রাসূল নিজে মুখে বলছেন, হাদিস সহিহ বুখারী কিতাবুল মানাকিব হাদিস নম্বর 3535, হাদিসটা সোজা, হাদিস নম্বর কত বলেন তো ভাই? 3535, মানে 35 মনে থাকবে না, বাইরে থেকে 35 হাদিসটা দেখে নেবেন, 3535। বিখ্যাত ঘটনা, ঘটনা আমি গল্পের মতো নেই বলে হাদিসটা গল্পের মতো নেই, তবে এটা সহিহ বুখারীর হাদিস, কেউ জহিব দুর্বল জাল বলতে পারবে না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল নববী অর্থাৎ আল্লাহর রাসূলের যে মসজিদ, তিনি বসে আছেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে মসজিদে দেখাচ্ছে বা অন্য বর্ণনা আছে যে তিনি অন্য মসজিদে ছিলেন, এরকম একটা উপমা তিনি দিচ্ছেন। দেওয়ার পরে আল্লাহর রাসূল বলছেন যে মসজিদটা দেখছো, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে দেখে প্রশংসা করছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার একটা মসজিদ। চট করে একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাঁড়িয়ে তিনি বলছেন যে আল্লাহর রাসূল মসজিদটা তো চমৎকার, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সঙ্গে সঙ্গে বলছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যা আল্লাহর রাসূল মসজিদটা সমস্ত ঠিকই আছে, কিন্তু ওই যে জায়গাটা দেখছেন ওই জায়গাতে একটা ইট কম আছে, মানে ফাঁকা আছে। বুঝতে পারলেন কি? বলছে সমস্ত কিছু মসজিদে কমপ্লিট কাজ, তবে একটা ইট ফাঁকা আছে। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে তিনি বলছেন আল্লাহ নবীনাতুন, আমি হচ্ছে সেই ইট, ওয়া আনা খাতামুন নবীন, এবং আমি হচ্ছে সর্বশেষ নবী, ও ফিরাওয়াতিন লা নবী ইবাদি, আর আমার পরে কোনো নবী নেই। এই তিনটে কথা আছে, বুঝতে পারলেন কি? আবারও বলি, আল্লাহ রাসূলকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরটাকে দেখে তিনি বলছেন আপাতত কাছে আল্লাহর রাসূল ঘরটা পরিপূর্ণ আছে, তবে একটা ইটের জায়গা ফাঁকা আছে। আল্লাহ রাসূল বলছে আমি সেই ইট, মানে ঘরটাকে পরিপূর্ণ করতে তাকে পাঠানো হয়েছে, এখানে রূপক অর্থে ব্যবহার হয়েছে। এখানে ঘরের উদাহরণ কেন? যে পৃথিবীতে 124,000 নবী রাসূল এসেছে, তাদেরকে সকলকে একটা ইটের সঙ্গে তুলনা করা হয়েছে। কেমন? যে একটা একটা ইট দিয়ে, একটা একটা ইট দিয়ে, একটা একটা করে ঘর তৈরি হয়ে গেছে, শেষ পর্যন্ত একটা জায়গা ফাঁকা আছে, আর সেটা পূরণ করার জন্য কে কাকে পাঠিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন, মানে ঘরটাকে কমপ্লিট করে হয়ে গেছে। এই কথা আগের দিনে বলেছিলাম যে ভাই একটা ঘর যদি কমপ্লিট হয়ে যায় সে ঘরে নতুন কিছু লাগাতে পারবেন? ধরুন একটা ঘর তৈরি করেছেন আপনি, পাকা ঘর রং টং করে ফেলেছেন, আমি যদি গিয়ে আপনাকে বলি যে ভাই আমার এটা সোনার ইট, আপনার তো মাটির ইট, পোড়াভাটির ইট, আর এটা সোনার ইট ভাই, আপনার এই নতুন ঘরে লাগান, বা লাগাতে পারবেন? কি বলছেন? ঘরে কাজ কমপ্লিট, আপনি লাগাতে পারবেন না। লাগাতে হলে কি করতে হবে? একটা জায়গাতে লাত্তি মেরে ভেঙে আপনাকে সেই জায়গাখানে আমার স্বর্ণের ইটটা লাগাতে হবে। তার মানে বোঝা গেল ঘরের কাজ কমপ্লিট যদি স্বর্ণেরও ইট দিই, তবু লাগানোর কোনো জায়গা নেই। লাগাতে তখনই পারবেন যে আপনার দেওয়ালকে ভেঙে আপনার আগেকার ইট ফেলে দিয়ে আমার স্বর্ণের ইটটা লাগাতে হবে। তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে 124,000 নবী রাসূল এসে তাহলে একটা একটা করে ইট গেঁথে একটা ঘর নির্মাণ করেছে, আল্লাহ রাসূল শেষ শেষে তিনি ঘরটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোনো মুসলমানের এই হিম্মত আছে যে একটা জিনিস কি আপনি সরিয়ে আবার নতুন কোনো ইবাদত ঢোকাবেন? এর ক্ষমতা আছে? জি না। তার মানে এটা বোঝা গেল স্পষ্ট, দিন ইসলাম পরিপূর্ণ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাক্ষ্য, 140,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলার সাক্ষ্য, বিশ্বনবী গোটা মানুষ জাতি জিন জাতির জন্য নবী আল্লাহ যাকে সৃষ্টি করেছেন সে নবীরও সাক্ষ্য যে ইসলাম পরিপূর্ণ, নতুন কিছু ঢোকানো সম্ভব নয়। বাকি থাকলো একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। সূরা মাইদা সূরা 5 আয়াত 3 আল্লাহ সুবহানাহু বলছেন আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম, যে আমি দীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম।
দিন ইসলাম পরিপূর্ণ। আপনি কিছু ঢোকাতেও পারবেন না, কিছু বের করতেও পারবেন না। তো ভাই বলুন তো, ইসলাম যদি পরিপূর্ণ হয়ে যায় আপনার নিজের কথা চলবে? আপনি নিজে কোনো ইবাদত তৈরি করে বিদাত বা বিদাতে হাসানা এইসব নাম দিয়ে বিভিন্ন ইবাদত সমাজে বিভিন্ন রকমের কাজ করছেন, ধর্মের নাম দিয়ে এগুলার অনুমোদিত হতে পারে? জি না। কেন? ইসলাম মুকাম্মেল, নতুন করে আপনি কিছু ঢোকাতে পারবেন না। যেমনভাবে এসেছে আল্লাহ সালেপুরে ওহি অবতীর্ণ হয়েছে, আজ থেকে 1430 বছর পূর্বে ইসলাম মুকাম্মাল হয়ে গেছে। 10ম হিজরির 9ই জিলহাজ আল্লাহ সালেপুরে ইসলাম সম্পূর্ণ করা হয়েছে, সেই দিনই ইসলামের সমস্ত বিধান শেষ হয়ে গেছে, মুকাম্মাল হয়ে গেছে। নতুন কোনো ইবাদত আপনি আর তৈরি করতে চাইলে তৈরি করতে পারবেন না। কেন? এটা ইসলাম, এটা হিন্দু বা খ্রিস্টান ধর্ম নয় যে মানুষের কথা মতো চলে। এটা কেবলমাত্র চলে দুজন ব্যক্তি, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান তৈরি করবেন, আর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী রাসূল তারাগণ প্রচার করবেন। এটা হচ্ছে কাজ, আর উম্মতের কাজ হচ্ছে সেগুলোকে ফলো করা, আমল করা। দলিল শরীয়ত পৌঁছে দেওয়া, আম জনতা মানুষের কাজ কি? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়াতি রসুল, রসুলের অনুসরণ করো। সূরা মুহাম্মদ 47:33, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর অনুগত করো, ওয়াতি রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবদিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলোকে অন্যথায় বাতিল করো না। মানে এখানে তিনটে জিনিসের, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব, দুই নবী রাসূলের দায়িত্ব, তিন আমাদের আমজনতার দায়িত্ব, তিনটে আপনার সামনে উপস্থাপন করলাম। ভাই এই তিনটে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্ব পালন করেছে, অর্থাৎ ধর্ম আমাদেরকে দিয়েই দিয়েছেন, এর মধ্যে কোনো সংশয় আপনাদের আছে? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে সম্পূর্ণভাবে প্রচার করেছেন, বিন্দু পরিমাণও তিনি বাদ রাখেনি, আপনার মধ্যে কোনো সংশয় আছে? না। আমাদের দায়িত্ব তার মানে কি আছে? শুধু আমল করতে হবে, কি? আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ, বিন্দু পরিমাণের কোনো ফাঁকা নেই। একটা হাদিস দিয়ে আলোচনা শেষ করব, একটা হাদিস দিয়ে আপনাদের সামনে আলোচনা শেষ করব, আর এই হাদিসটা এতটাই ঝকঝকে, এতটাই চকচকে, যে হাদিসটা যদি আমরা প্রত্যেকে ভালোভাবে বোঝার চেষ্টা করি, আমরা অনেকেই বুঝে নিব যে ইসলাম এমন একটি দিন, এমন একটি ধর্ম যে মানুষের কোনো কথা চলবে না। 1439 হিজরি, 1440 বছর পূর্বে ইসলাম মুকাম্মাল হয়ে গেছে, সেইভাবে ইসলাম চলবে। নতুন করে যত বড় মহাত্মা মহাপণ্ডিত হোক না কেন, কোনো জিনিস ইসলামের মধ্যে প্রবেশ করানো সম্ভব নয়। হাদিস, আন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহান নাস, লাইসা মিন শাইয়্যুন ইউকাররিবুকুম আলা জান্নাতা ওয়া বাইয়্যিদুকুম মিনান নার ইল্লা কদ আমারতুকুম বিহি। রাহু মুস্তাদরাক আল হাকিম, হাদিস নম্বর 2136, শাবুল ইমান লিল বাইহাকি, হাদিস নম্বর 9891, শারহুস সুন্নাহ লিল বাগাবি, হাদিস নম্বর 4111, এবং সিলসিলা হাদিসে সহিহা লিল আলবানি, হাদিস নম্বর 2866, মিসকাত আল মাসাবি, হাদিস নম্বর 5300, এবং মুসানাফ ইবনু আবি শাইবা, হাদিস নম্বর 34332, মুস্তাদরাক আল হাকিম, হাদিস নম্বর 2136। এতগুলো হাদিসের কিতাবে রেফারেন্স দিলাম, তবে আমরা অধিকাংশ ক্ষেত্রে মুস্তাদরাক আল হাকিম, মুসানাফ ইবনু আবি শাইবা, শুআবুল ইমান লিল বাইহাকি, শারহুস সুন্নাহ লিল বাগাবি, এই কিতাবগুলো আমাদের কাছে অধিকাংশ ক্ষেত্রে নেই, অধিকাংশ মানুষের কাছে নেই। ভাই মিসকাত তো আছে নাকি? এটা তো কমন বই, মিসকাত হাদিস নাম্বার 5300টা বের করবেন। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা পরিষ্কারভাবে তিনি বলছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন, লাইসা মিন শাইয়্যুন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বাইয়্যিদুকুম মিনান নার ইল্লা কদ আমারতুকুম বিহি। হাদিসের অনুবাদ, আল্লাহ বলছে জান্নাতে নিকটবর্তী করবে আর জাহান্নাম থেকে তোমাদেরকে দূরে রাখবে, এমন কোন কর্ম আমি তোমাদেরকে বলতে বাদ দিই নাই। সহজ ভাষা বুঝতে পারলে, আল্লাহ রাসূল বলছে যে মানুষ, সমগ্র মানুষের দিকে যে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এমন কোন আমল নাই যা তোমাদেরকে বলি নাই, আর জাহান্নাম থেকে তোমাদেরকে দূরে রাখবে এমন